জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজনৈতিক মাটি সবার জন্য উন্মুক্ত বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুর্নীতিবাজরা সরকার ও দেশকে নিয়ন্ত্রণ করছে বলেন জিএম কাদের। ঢাকার বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। আন্দোলনে সফল হতে প্রতিটি নেতাকর্মীদের যোদ্ধা হতে হবে বলেন নিপুণ রায়। আটজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ জানালো পুলিশ। সমাজের সর্বত্র জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে বলেন এটিএম মাসুম। ভারতে জ্বর সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক না লেখার পরামর্শ চিকিৎসকদের। ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত। রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত বলে সব দল সভা সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বিষয়ে বিশ্বাস করে না। পেশী শক্তি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে জনগণই তার মূল শক্তি। জনগণের ভোট ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দুর্নীতিবাজরা সরকার ও দেশকে নিয়ন্ত্রণ করছে বলেন জিএম কাদের। দেশ এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দুর্নীতিবাজরা এখানে সব কিছুতে সম্মান পান, তারাই সরকার ও দেশকে নিয়ন্ত্রণ করছে। লালমনিরহাট সদর উপজেলার ডাকনাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বাণিজ্য মন্ত্রী থাকাকালীন রমজান মাসে দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতি ছিল না দাবি করে বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার দর অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক। সিন্ডিকেট ও মনোপলি ব্যবসা বন্ধ করতে তার সময়ে কমিশন গঠন করা হয়েছিল, বর্তমান সময়ে তা দেখা যাচ্ছে না। ঢাকার বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। এক দুর্ঘটনার জের ধরে ঢাকার বনানীতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছে, এতে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিঘ্ন হয়েছে। সকালে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখলে ছুটির দিনেও বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সকাল 10:30টার দিকে শ্রমিকরা সড়কে না থাকলেও যানজট লেগেছিল। মহানগর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বাসের ধাক্কায় একজন শ্রমিক আহত হওয়ার পর অবরোধ শুরু হয়। অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের পোশাক কারখানার তামান্না নামের এক শ্রমিক চেয়ারম্যান বাড়িতে একটি বাসের ধাক্কায় আহত হন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা জানান, তামান্না মারা গিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা রাস্তায় নেমে আসে, এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে বহু গাড়ি আটকা পড়ে। আন্দোলনে সফল হতে প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে বলেন নিপুণ রায়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন সংগ্রাম সফল করতে গেলে আমাদের প্রতিটি নেতাকর্মীদের যোদ্ধা হতে হবে। খিলক্ষেতে কুর্মিটোলা হাই স্কুলের সামনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে এই আহ্বান জানান। এ সমাবেশে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হকের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য শাহিনুর রহমান মারফত প্রমুখ। সমাবেশ শেষে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে সংসদ বিলুপ্ত সরকারি পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা এবং বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি বের করে। 2 কিলোমিটার অতিক্রম করে খিলক্ষেতে নামাপাড়া পানির ট্যাঙ্কি গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।
8 জন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, হত্যার পর ঝুলিয়ে রাখা হয় তার লাশ, জানালো পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে পুলিশ বলছে, একটি ইট বাটার 8 জন শ্রমিক ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন, এরপর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান তারা। গত 25 ফেব্রুয়ারি ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে বাড়ির পাশ থেকে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে স্থানীয় মানুষ আত্মহত্যার ধারণা করলেও সুরত হালের পর পুলিশের ধারণা হয় সংঘবদ্ধ ধর্ষণের কারণে কিশোরীর মৃত্যু হতে পারে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় গত রোববার ওই ছাত্রী মা বাদী হয়ে 5 থেকে 6 জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে ধর্ষণ ও হত্যার মামলা করেন। মামলাটি তদন্ত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। সমাজে সর্বত্র জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে, বললেন এটিএম মাসুম। সমাজে সর্বত্র জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এটিএম মাসুম বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার আজ ভুলুণ্ঠিত। সমাজে সর্বত্রে এখন অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে। মানুষের জীবনের কোনো ক্ষেত্রে শান্তি নেই, স্বস্তি নেই, নিরাপত্তা নেই। মানুষ তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, সামাজিক অধিকার থেকে বঞ্চিত। সন্ধ্যায় বাংলাদেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ইউনিটের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশে কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করারও স্বাধীনতা নেই, সবার সমাবেশে করার অনুমতি মেলে না, 2 বা 4টি দলকে রাজপথে কথা বলতে দিলেও এরই মাঝে সবচেয়ে বেশি জুলুম নিপীড়ন চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপর। ভারতে জ্বর সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক না লেখার পরামর্শ চিকিৎসকদের। ভারত জুড়ে চিকিৎসকদের মৌসুমি জ্বর সর্দি কাশি বা ঠান্ডাজনিত অসুস্থ রোগীদের ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক না লেখার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের সব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে এমন পরামর্শ সংবলিত একটি নোটিশ প্রকাশ করে। গত কয়েক দিনে ভারতে মৌসুমি জ্বর ও ঠান্ডা জনিত সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়েছে। IMR অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমিটির নোটিশটিতে বলা হয়েছে, মৌসুমি জ্বর 5 থেকে 7 দিন থাকবে, 3 দিনের মাথায় জ্বর চলে যায়, কিন্তু সর্দি কাশি 3 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। IMR ওই কমিটিতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী যে অভিযোগ এনেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত সপ্তাহে আনা ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাকনি বিবৃতিতে ব্রিটিশ নৌবাহিনীর দাবিকে মিথ্যা অভিহিত করেছেন। তিনি বলেছেন, যেসব দেশে আগ্রাসনকারীদের $1 বিলিয়ন অস্ত্র সরবরাহ করেছে এবং যারা ইয়েমেনে মানুষের মৃত্যু ও ধ্বংসের কারণ, তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার মাধ্যমেই সেই অন্যায় থেকে নিজেদের মুক্ত করতে পারবে না। তিনি বলেন, যেসব দেশ ইতিহাসে যুদ্ধ বিগ্রহের মূল অপরাধী এবং বিশ্বের সংকটময় অঞ্চলগুলোতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, তারা এখন মিথ্যা অভিযোগ ও মিথ্যা প্রচারের মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।